পুরুলিয়ার ঝালদা পৌরসভার উপনির্বাচনে ভোট লুট হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যের পুলিশ ও প্রশাসন সক্রিয়ভাবে তাতে সহযোগিতা করছে বলে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। আজ মুর্শিদাবাদের বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। ত্রিপুরার উপনির্বাচনে তাৎপর্যপূর্ণভাবে তৃণমূল বিজেপিকে মদত দিতে গেছে বলে মন্তব্য করেন তিনি। সেটাবে সিলেকশন, আর যেটা কেন্দ্রীয় বাহিনী ঠিক করবে সেটাবে ইলেকশন। দুটো ইলেকশন কি কি হবে, একটা লোকসভা একটা বিধানসভা, বাকি কি হবে পৌরসভা পঞ্চায়েত সিলেকশন, সেটা কে করবে, দিদি দিদির দল পুলিশ মিলে। সেখানে কি হবে, ভোট হবে না লুট হবে, এটা বাংলার একদম পরিচিত চেহারা। এটার মধ্যে কোনো নতুনত্ব কিছু নয়, সাংবাদিক মার খাবে, বিরোধী দলের লোকরা মার খাবে, ভোট হবে, মানুষ ভোট দিতে পারবে না, ভোট শেষ হওয়ার পর সেখানটায় উৎসব হবে, বাংলার স্থানীয় নির্বাচন মানে সেটা সন্ত্রাসের নির্বাচন, স্থানীয় নির্বাচন মানে সেটা প্রহসন, এটা বাংলার চিরাচরিত দৃশ্য।